পরশ্রীকাতর বাঙালি, মানে কিভাবে তাকে টেনে নামানো যায় সেই বাঙালি। আমি ব্রিটিশের ডিগ্রি ধারি কিন্তু ব্রিটিশকে গালি মারি, আমি মুঘলকে পূজা করি, মুসলমানদের পূজা করি, আমি ব্রিটিশকে শত্রু মনে করি। তো এই যে পরশ্রী কাতরতার জন্যে মালটা কি বলে ফেললেন যে রাকেশ রোশন তিনি চাঁদে গিয়েছিলেন, ইন্দিরা গান্ধী তার সাথে কথা বলেছেন, ঋত্বিক রোশন তো অজ্ঞান, ইন্দিরা গান্ধী চাঁদে উড়ে উড়ে গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট কেনেডি বা রোনাল্ড রেগান বা আরো অন্যান্য তাদের সাথে ফোনে কথা বলেছেন। তো এরা সমস্ত পৃথিবী আগ্রহে তাকিয়ে আছে বা তাকিয়ে ছিল বা তাকিয়ে থাকবে। কেউ যেটা জানা গেল যে রোল বিক্রি করতেন, তিনি হয়ে গেলেন হাজার কোটি টাকার দুর্নীতির শিখরে উঠে হাজার কোটি টাকার মালিক। তিনি 50 কেজি সোনা দিয়ে দুগ্গোৎসব করেন, যেখানে এখন 70,000 টাকা করে দেওয়া হবে বলা হলো বাপের টাকা। তো এই ধরনের লোকেরা তারা হয় মন্ত্রী, তারা হয় ভদ্রলোক, আর যারা প্রকৃত শিক্ষিত, ওই যে বললাম সেই 40% বাঙালি যাদের দ্বারা কখন এই বাংলা পরিচয় বা বাংলার সুনাম, যেটা সেই ক্ষুদিরামের সময় থেকে চলেছে আজও সেই একইভাবে চলেছে, এটা শুধু বোম মারতে পারে, অন্যের ক্ষতি করতে পারে, কিন্তু বাংলা বা বাঙালির উন্নতি এরা করতে চায় না, করবে না, কারণ এরা হচ্ছে স্বার্থপর প্রাণী। সমস্ত পৃথিবীতে একমাত্র বাঙালি আমি এইটুকু জানি। নমস্কার।